দুধ হয় আমার সকালে হয় 22 আর বিকেল হয় 12-13 সার 12-13 সার এই সম্পূর্ণ আপনি সম্পূর্ণ আমি মেশিন দিয়ে দহন করি দহন করেন আচ্ছা এই মেশিনটা যারা আমাদের কাছ থেকে ক্রয় করে তাদের প্রথমে একটা কোশ্চেন থাকে যেহেতু এটা বাংলাদেশে একটু নতুন তারা বলে যে গাভী দুধ দহনে রক্ত বা বাটির কোনো সমস্যা হয় কিনা যেহেতু আপনি 6 মাস হলে দীর্ঘ ইউজ করতেছেন এই ধরনের কোনো সমস্যা বা এই ধরনের কোনো দেখেছেন কি না আমি ওইরকম কোনো সমস্যা পাই নাই হ্যাঁ অনেকে মনে করতে বা আমার ওইটা ধারণা ছিল যে মেশিন একবারে যে দুধটা টানি নেয় সেক্ষেত্রে আবার রক্ত শক্ত সহ মানে আসে কি না তা মেশিনে ওইরকম সিস্টেম নাই মেশিনে ওই যে পাঁচ মানে হাত দিয়ে শেখার মতো একটা অনুভূতি দেয় সেক্ষেত্রে গরুর কোনো অসুবিধা হয় না মানে রক্ত আসার মতো কোনো মানে ওখানে অপশনে নাই বাসুর নাই বাসুর আসে যে কালোটা বাসুর লাগে না ও বাসুর লাগে না আসসালামু আলাইকুম অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন গাভীর বাসুর ছাড়াও আমরা গাভীর দুধ দহন করতে পারবো কিনা গাভীর বাসুর ছাড়াও খুব সহজে আপনারা গাভীর দুধ দহন করতে পারবেন গাভীর দুধ দহন করার পূর্বে গাভীর চারটি বাট সুন্দর করে পরিষ্কার করে নেবেন এতে রোগবালাই হওয়ার সম্ভাবনা কম থাকে এরপর গাভীর চারটি বাটে সেকশন হেড সেট করতে হবে খুব সহজেই যে কেউ গাভীর বাটে এই সেকশন হেডটি সেট করতে পারে সেকশন হেডটি লাগানো সম্পূর্ণ হয়েছে এখন আমরা দুধ দহন প্রক্রিয়ার মধ্যে রয়েছি ইতিমধ্যেই পাত্রে দুধ আসা শুরু হয়েছে মোটরে থাকা বাটন দিয়ে আপনারা খুব সহজেই গাভীর দুধ দহনের স্পিড কম বাড়া করতে পারবেন আমরা প্রতি 1 লিটার 1 মিনিট 4 সেকেন্ড আমাদের সময় লেগেছে 7.5 লিটার আমরা দুধ পেয়েছিলাম প্রায় 8 মিনিটের কাছাকাছি সময়ের মধ্যে দুধ দহনের এই মেশিনটি নিয়েছিলেন গেল বছর 2023 সালের জুলাই মাসে কুড়িগ্রাম জেলার প্রত্যন্ত অঞ্চল রাজারহাট থেকে অর্জুন সেন দীর্ঘ 5 মাস ব্যবহারের অভিজ্ঞতা জানতে সরাসরি হাজির হয়েছিলাম আমরা রাজারহাট বর্তমান প্রযুক্তি নির্ভর যুগে প্রযুক্তি অনেক সহজ করেছে মানুষের কাজকে দুধ দহন প্রক্রিয়া সম্পূর্ণ শেষে কাউ মিল্কিং মেশিনের নানা দিক সম্পর্কে সরাসরি খামারি ভাইয়ের কাছ থেকে আমরা জানব আদাব দাদা আপনার নাম আমার নাম অর্জুন সেন আমার বাসা হলো রাজার থানা দক্ষিণ পানপতি গ্রাম কুড়িগ্রাম জেলা আপনি আমাদের এই মেশিনটা নিয়েছিলেন গেল বছরের হচ্ছে আপনার জুলাই মাসে 23 সালে 6-7 মাস 6 থেকে 7 মাস হলো আপনি ব্যবহার করছেন সেক্ষেত্রে ব্যবহারে আপনি কেমন উপকৃতা পেয়েছেন না আমি তো আগে হাত দিয়ে দোয়াইতাম তা হাতে হাত দিয়ে দোয়াইতে গাভীরও সমস্যা আবার আমাদেরও অনেকদিন থেকে দোয়াইতে দোয়াইতে আমাদেরও সমস্যা হাত টনটনায় তারপরে অনলাইনে মেশিনটার খবর আমি পাই তারপর তো আপনার কাছ থেকে মেশিনটা সংগ্রহ করি তারপর থেকে আমি দোয়ানো শুরু করছি প্রায় প্রথম প্রথম দুধ একটু আমার কম হয়েছিল মানে প্রতিটা গাভী দেখিয়া হাফ কেজির মতো কম হয় পরে 15 দিন বা 10-15 দিন যাওয়ার পর আবার স্বাভাবিক অবস্থায় আমার আসে আচ্ছা এটা আমরা সবাইকে বলি যে প্রথম 1 সপ্তাহ একটু প্র্যাকটিস করানো লাগবে এরপরে দুধটা স্বাভাবিক আসবে পর থেকে প্রায় 5-6 মাসের মতো আপনি ইউজ করতেছেন এবং প্রথম দিকে একটু দুধ কম পেয়েছেন এখন বর্তমানে এখন আমার ওই হাতে দোয়ার মতোই স্বাভাবিক অবস্থায় দুধ আমি কাঙ্ক্ষিত দুধ তো আর পাচ্ছি সমস্যা আছে তো হাত দিয়ে দহন করা তো অনেক কষ্ট করছিল অনেক কষ্ট মেশিন নেওয়ার পরে আপনার সে কষ্টটা কিছুটা হলো তো কষ্ট না অনেক আমার লাভ হয়েছে হ্যাঁ আর আমার কষ্ট সেই আমার বাড়ি এলে অনেক কষ্ট লাগ হয়েছে কারণ আমার সে ও বেশি দহন করে আর আপনি টোটাল কতগুলো গরু দহন করেন এটা আমি এটা দিয়ে মোটামুটি 3টা আপাতত দহন করতেছি 3টা গরু সামনে একটা গাই নামতেছে ওটাও দহন করব টোটাল কত লিটার দুধ হয় আমার সকালে হয় 22 আর বিকেল হয় 12-13 সার এই সম্পূর্ণ আপনি সম্পূর্ণ আমি মেশিন দিয়ে দহন করি দহন করেন আচ্ছা এই মেশিনটা যারা আমাদের কাছ থেকে ক্রয় করে তাদের প্রথমে একটা কোশ্চেন থাকে যেহেতু এটা বাংলাদেশে একটু নতুন তারা বলে যে গাভী দুধ দহনে রক্ত বা বাটির কোনো সমস্যা হয় কিনা যেহেতু আপনি 6 মাস হলে দীর্ঘ ইউজ করতেছেন এই ধরনের কোনো সমস্যা বা এই ধরনের কোনো দেখেছেন কি না আমি ওইরকম কোনো সমস্যা পাই নাই হ্যাঁ অনেকে মনে করতে বা আমার ওইটা ধারণা ছিল যে মেশিন একবারে যে দুধটা টানি নেয় সেক্ষেত্রে আবার রক্ত শক্ত সহ মানে আসে কি না তা মেশিনে ওইরকম সিস্টেম নেই মেশিনে ওই যে পাঁচ মানে হাত দিয়ে শেখার মতো একটা অনুভূতি দেয় সেক্ষেত্রে গরুর কোনো অসুবিধা হয় না মানে রক্ত আসার মতো কোনো মানে ওখানে অপশনে নাই বাটের কোনো ক্ষতি বা এটা না বাটের কোনো ক্ষতি নাই বরং মেশিন হাত দিয়ে দোয়ালে বাটের যে মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে মেশিন দিয়ে দোয়ালে ওইটা থাকে না আর
মানে বার দহন করার থেকে মেশিন মেশিন দহন দহন করা ভালো এবং গরু দুধ দহনে আরো স্বাচ্ছন্দ্য বোধ করে সাধারণত বাংলাদেশে যে ধরনের মেশিন প্রথমে মানুষ দেখে অভ্যস্ত এগুলো তুরস্কর কিছু মেশিন আছে যেগুলোর প্রাইস আপনার প্রায় 40,000 থেকে 1 লক্ষ টাকার মধ্যে তো এটা অনেক বেশি দাম সবার সাধ্যের মধ্যে এটা আসে না আমরা এই চিন্তা করে এই মেশিনটা নিয়ে আসছি তো আপনি নেওয়ার পরে এই মেশিনটার কেমন উপকৃতা পেয়েছেন এবং কি কি কথার সম্মুখীন হয়েছিলেন একটু জানাবেন আমার তো মেশিন দিয়ে গাই শেখার মানে যখন আমার মনে হয় তখন কিন্তু মেশিনের দাম অনেক ছিল এখনো 70-80,000 টাকা হলে মেশিন পাওয়া যায় কিন্তু আমাদের এই ক্ষুদ্র খামারি অত টাকা দামি মেশিন কেনার সামর্থ্য নাই বিদায় আমি অনলাইনে এই মেশিনটা খবর পাই এবং আমি বিশেষ করে অর্ডার করি হ্যাঁ অর্ডার করার পরে যখন আমি মেশিনটা হাতে পাই খুব দ্রুত মেশিনটা হাতে পেয়েছিলাম হ্যাঁ মেশিন হাতে পাওয়ার পরে অনেকেই আমাকে বিভিন্ন কথার সম্মুখীন আমি হয়েছি যে কোথায় 70-80,000 টাকা দামি মেশিন আর কোথায় 13-14,000 টাকা দামি মেশিন এই মেশিন চলবে না হ্যাঁ তারপরে অল্প দিনে নষ্ট হবে গরুর এটা সমস্যা হবে মেশিন তো চলবে না আবার নষ্ট হবে আবার ওদের কাছে পাঠিয়ে দাও আবার আসবে অনেকটা সময় গেম জ্যাম কিন্তু আমি মেশিনটা নেওয়ার পরে আমি যেটা স্যাটিসফাই যে আমি দুধ দহনেও ভালোবাসি এবং আবার যে যেখান থেকে যে প্রতিষ্ঠানতে আমি মেশিন নিই তাদের আমার সার্ভিসটাও খুব ভালো লাগছে এবং সেক্ষেত্রে আমি খুশি দামটা সাধ্যের মধ্যে এরকম দাম হলে আমাদের মতো যারা ক্ষুদ্র খামারি তারা গরু পুষিয়া বা দুধ দহন করিয়া অনেক স্বাচ্ছন্দ্যবোধ বা মানে আগ্রহী হবে আমরা আজকে আসছিলাম কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার পোদ্দারপাড়াতে অর্জুন দাদার খামার ভিজিট করার জন্য তিনি গেল বছরের জুলাইয়ে আমাদের কাছ থেকে একটি দুধ দহন করার মেশিন নিয়েছিলেন এটারই এই প্রায় দীর্ঘ 5 মাস তিনি ব্যবহার করেছেন সেটা সম্পর্কে সরাসরি তার জন্য আমরা আসছি এবং আজকে ভিজিট করে গেলাম এই খামারটি